মা বাপ দাঙি ঘরত আয়োজন করছি পুণ্য অনুষ্ঠানত, ইজো ধর্ম সদা হবার আগে বললেনত মুই ভগবান বুদ্ধরে জো জো জানাং, এরপরে জো জানাং হিজুগর ভগবান আমি বুদ্ধ দক্ষিণ করিম লাগত পেয়ে আমার সাংবাদাদত পরির নির্বাণ যাইয়ে পূজ্য বনবান রে মুই আও যে শ্রদ্ধা পরে জো জো জানাং। আর ইচ্ছে এই পুণ্য অনুষ্ঠানত ইত নয় গুরুবান থে শ্রদ্ধেয় সা সংরক্ষিত বান্ধ্রেও মুই ধর্ম আচরণ বনেই তাও দিজে মুই শ্রদ্ধা পরে জু জু জানাং। ইচ্ছে এই পুণ্য অনুষ্ঠানত আরও মসমানে যারা উপস্থিত থাকন তারার প্রতি মর মৈত্রীময় শুভকামনা জ্ঞাপন করে দিনেই। ইচ্ছে এই পুণ্য অনুষ্ঠানত তুমি বুদ্ধ মূর্তি দান, শিবলী বান্তে মূর্তি দান, উপগুপ্ত বান্তে মূর্তি দান, সঙ্গদান, অস্ত পরিষ্কার দান, ভিন্দদান, পানীয় দান সহ নানা বাবতী দান দিলা, ভাবনা করিলা, সূত্র শ্রবণ করিলা, দেশনা শুনিলা। ইচ্ছে তোমার যা পুণ্য তোমার লাভ হল, এই পুণ্য তোমার অনির্বাণকাল সুগর হেতু যখন পর্যন্ত নির্বাণ নজ তাবৎ এই পুণ্য তোমার লগা সমারিতে নিতে সুখে রাগক নিরাপদে তোমার রাগক। এই পুণ্যর প্রভাবে তোমার বেগর ইহকালেও আবদ বিপদ রোগ শোক অন্ত্রায় ভদ্রব আবদ পোলা পিবলা পারাদ সাপেক্ষানি হাদা চোক আয় উন্নতি লাভক সুখ শান্তি বৃদ্ধি হোক। তোমার মরিজে গীতিগণ যদি দুঃখপূর্ণ জাকাত পড়িতে লাগই ইচ্ছে এই পুণ্য নি তারাইও খুঁজি মনে অনুমোদন করি নি পুণ্য লাভ করি দুগত্ব মুক্ত নেই সুখী অত বুদ্ধ সাজন রক্ষা করিয়ে যেহেতু কুণ দেবে তাগণ তারাইও তোমার পুণ্য আনি তারা সাক্ষী থাকত তোমার পুণ্য নি খুঁজি মনে অনুমোদন করি পুণ্য লাভ করি তারাই সুখী অত তোমার নিরাপদে তোমার রক্ষা করত তোমার বেগর এই পুণ্যর বলে ইহকাল সুখময়োগ পরকাল সুখময়োগ কোনো এক জনমত নির্বাণ লাভক এই আশীর্বাদ করে দিনেই ইজোতার মহতা উপাধ্যে যাং। প্রত্যেক মানুষ তার জীবনের জীবনের মধ্যে কর্মর গুণেই তারেতে প্রদর্শন করে কর্মর গুণেই তে তারেতে নিজেরে তে নিজে তে অবরোধতে প্রদর্শিত হয় অবরে দেখ নিজের কর্মর গুণে এই কর্মর গুণে ইহ জীবনের যেমন যা কিছু সুখ দুঃখ সুখ দুঃখ ইনি আমার কর্মর প্রতিফলন আমি যেন আমার সুফল হয়ে এই সুফল আন যেন আমার নিজের কর্মর ফল ইয়েন আমার কর্মর দায়ী আর যেন আমি দুঃখ হই এই দুঃখানু আমার যে আমার কর্মর ফল আমার কর্মই আমার দায়ী এই জীবন জীবনের যেদকে এই সুখ দুঃখর ইনি আমি বাকি কর্মর দায়ী আমার কর্মগুণ অতীত অতীত জীবনের জীবনের চেয়ে এই কর্ম আনে যে আমার ফল প্রভাবিত করে এই কর্ম লইও ইনি আমি দায়ী আমি আমার কর্ম কর্ম লই আমি দায়ী আর অতীত অতীত কর্ম নি বর্তমান জীবনক এই প্রভাবিত করে দোল কর্ম নিয়েও প্রভাবিত করে কি খারাপ কর্ম নিয়েও প্রভাবিত করে কি আর বর্তমান জীবনক এই কর্ম নি বর্তমান জীবনত
সেই কর্মণি অতীত অতি জীবনত কর্মণি প্রভাবিত করতে জানি যে বর্তমান জীবন কর্মবোৰ উপরে নির্ভর করে। বর্তমান জীবনত এই মতন যদি এই ডাক্তার হবার মতো না যাগে, মুই যদি ডাক্তার হয়ে দিয়েছি হ্যাঁ মানে মুই যদি মতন বাক্যই আগে ডাক্তার হবার, মুই যদি ডাক্তার হয়ে দিয়ে হামানে যদি নগর তাহলে যেই এই বর্তমান কর্মবই দোল নওনার কারণে সে দুঃখে হাম নগরার কারণে তাহলে ডাক্তার না সম্পূর্ণ হব। এই আর ইঞ্জিনিয়ার হবার যদি কর্ম যদি তাই মুই যদি ইঞ্জিনিয়ার হওয়ার কর্ম মুই যদি সেঞ্জিনে নগরং দেওয়ায় যেই ইঞ্জিনিয়ারও ন হব এই কর্ম নয় এই আজল সেই বাক্য গান ফুটে তুলিবার আলাদে নিজের কর্ম লই এই অতীতর অতীত অতীত জীবনত আমি পুণ্যকর্ম করছি সেই পুণ্যকর্ম নিয়ে আমরা আমারে প্রভাবিত করে বোধে বর্তমান জীবনের কর্ম লই এসে জীবনত মধ্যে সুখী হবার দলগুলি ব্যক্তি জেনে যাই এই তার কর্ম দলগুলি ব্যক্তি জেনে যাই এই জীবনত সেই জ্ঞানটা বাক্য বাক্য গম কর্ম লই জীবনের সুপ্রতিষ্ঠ বাড়তে এখান যে তার ইচ্ছে আগে যে বাক্য নিয়ে বাক্য আনতে হামত লাগাব এই সেই এখান হামত ইয়ের ব্যক্তি জেনে যাই তারতন লক্ষ্য মন ভিতরে রাগা ফুড়ে লক্ষ্য যদি মন ভিতরে তাই তার সেই লক্ষ্য আন চোখে মন ভিতরে দেব প্রবল আগ্রহ কান থাই এই সে প্রবল আগ্রহ লই লক্ষ্য আনে কর্ম আনিরে করাই ইচ্ছে তুমি যে পুণ্যনি করার এই পুণ্যনি করার হিতে পুণ্যনি করতে ও যদি পুণ্যকর্ম আমার জীবনত যেনে এই সুখ লাভ করি পারি ভরা সুখ লাভ করি পারি ভরা সে এখানে উদ্দেশ্য লই এই তাই কর্ম করে তুমি যে পুণ্যকর্ম আমি আমিও যে পান্তে জীবন আগে আমিও এখান যে আমার লোতে যে সেদিকে সুখ পেবা এখান পবিত্র এখান দৌলবার আজালই জীবন দৌলই পারা সেকে আজালই আমিও এসে নিয়ে কর্ম করি করে যে কান লক্ষ্য উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য তাহলে তেসালে সে কর্ম আনি তাই করে দেয় লক্ষ্য কর্ম আনি করাই কর্ম গানি ইয়ে করতে 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 তার অভ্যেস হয় অভ্যেচ্ছানে তার চরিত্র গঠন করে চরিত্র আনেই তার বাক্যগানতে নির্ধারণ করে হি অবয় এই এই যে এই বাক্যগান যে নির্ধারণ করে চরিত্র আনে যে বাক্যগান নির্ধারণ করে হি অব ইকো এই সে নয় বাক্যগান নির্ধারণ করি বোধে তার চরিত্র উঠে মানে চরিত্র তার কর্ম আনার উড়ে এই যে চরিত্র এই সে তার কর্ম তার চরিত্র গানত বলতে এই কর্ম আনে দোল হয়ে পারে দোল ও নয় পারে এসে কর্ম আনির উপর নির্ভর করে তার সে বাক্যগান নির্ধারণ করে এই সে বাক্যগান নির্ধারণ করে ভিত্তি জেনে যেই এই তাতন উচিত তলতে জীবনত এই তাতন জীবনান্তটা যদি গড়েবার যদি কান স্বপ্ন তাতন তাদি হয় তাহলে তাতন উচিত তলতে অদূর ভবিষ্যৎ এখান তোল এখান স্বপ্ন নিয়ে ইয়ার ইয়ে করা না মানে এই স্বপ্ন দেখা না সেই স্বপ্ন দেখি ভিত্তি জেনে যেই যেমন পূজ্য বনবান্তে মাঝে মধ্যে হত এই প্রত্যেক মানুষ জীবন হতো এসে করে দেখানো উচিত তুমি ইয়ে নিয়ে চিন্তা করছো সবসময় এই বুদ্ধ সারিপুত্র বানতে মোগলাই বানতে তারা জীবন আনি সেনেছে এই যদি তুমি যদি সে জীবন অদেশ সে বাড়তে চাইলে তাহলে তোমার তো গাগাই তারা জীবন দর্শন করি নেই অনুপ্রাণিত হই নি ওই তোমার তো গাগাই সেটা করে চলি হয় মনে হব যদি সেরকম যদি চলিবার মনে হয় চলিবার মনে হয় দিয়ে হয় তাহলে তুমি যে
পুত্র দক্ষিণ হয়ে ভারিবা, এই শিবুল সারিপুত্র বান্ধে দক্ষিণ হয়ে ভারিবা, মোগলান বান্ধে দক্ষিণ হয়ে ভারিবা, আনন্দ বান্ধে দক্ষিণ, তারা দক্ষিণ হয়ে ভারিবা। যদি তারার যে ইয়ে জীবন চরিত, তারার জীবন আদর্শ হেদুকে এলো, এ সিনে যদি ইচ্ছা দেওয়া হয়, সিনে যদি মূল্যায়ন করে দেওয়া হয়, তুমি যদি অনুপ্রাণিত হয়, তোমার তুমি ইচ্ছে জায়গা দেওয়া হয়, তুমিও যদি সে তারা দক্ষিণ করে তোমার আদর্শ যদি গড়ে তুলে দেওয়া হয়, তুমিও সে দক্ষিণ হয়ে পারিবা। ঠিক সে দক্ষিণ নিজ এই এই জীবন সে দক্ষিণ এই ইচ্ছের স্বপ্নরে পরিপূরণ করে দেয় কর্ম লই, এই কর্ম আনি লই তা হইয়া রূপ ধারণ করে। এসে কর্ম আন যদি কর্ম যে রূপ ধারণ করে, বহু বহু এই তারার দেখা যায় যে কত কাম ভাগ্য নিয়ে নিনি, হ্যাঁ ভাগ্য ভাগ্য নিয়ে নিনি যে গড়ি গড়ি উঠন, হ্যাঁ ভাগ্য নিয়ে নিয়ে গড়ি উঠেন তারা জীবন গড়ি তুলবে যে কত কাম ভাগ্য নিয়ে নেই গম পরিবার চলবেন, এবং তারা শিক্ষায় অগ্রসর হইতে যে গম গম প্রতিষ্ঠানত তারা ভর্তি অন্ত গম গম জাগাত যান যে বাড়িতে ইয়ন, কিন্তু তারার এই অর্ধেক পদত হয়তো প্রথম যে কান গম পদত্থান শেষ চললে চললে এক সময় তারা পদার্থন যদি সুতন বেল হত জান দই কর্ম যদি সুতন কর্ম যদি বিহুরি যদি কর্মকরণ যদি হয় এ সালে সারা সে কর্ম বল বিহুর কর্ম দই তারা সে লক্ষ্য স্থানত বুঝি নারণ দই কর্ম ডাক্তারও বহুত ডাক্তার মেডিকেলত ভর্তি হয়ে ডাক্তার অনুবর্তন বহু ইঞ্জিনিয়ার ভর্তি হয়ে হইও ইঞ্জিনিয়ার অনুবর্তন বহু চেক এ পোসাবা গম গম বার্ষিক ভর্তি হয়ে হইও তারা জীবনের সফলতা তারা লাভ করে নিবর্তন দেখিতে যে কর্মগুণে এই সেই কর্মর গুণে এই জ্ঞান যে কান গড়ে উঠে সেটাতে জীবনের যে লক্ষ্য ইয়ে পজিবিতে যাই তার তো হকায় দরকার ওদের স্বপ্ন এই পূজ্য বনমান্তে যেন থেকে বুদ্ধ দক্ষিণ সারিপুত্র মহান্তের দক্ষিণ মোগলাম মানে দক্ষিণ যারা স্বপ্ন দেখেন তাহলে তারা শিক্ষক না ঠিক তুইও যদি স্বপ্ন দেখছি হয় মুই একো বড় অক ডাক্তার হম বড় অক ডাক্তার হম মুই অক ডাক্তার হম মানবিক একো ডাক্তার হম তার যদি স্বপ্ন যদি হাম করে স্বপ্ন হাম করে দেয় মানবিক ডাক্তার মুই বানা দশ দেশের দশর গরিবর মুই কো ডাক্তার হম মুই দেশের দশর গরিবর ডাক্তার হম ডাক্তার নিয়ে এ সুখী এ সুখী এ সুখী হম মুই মানুষ চুনোর জানেন এ ইয়ার মুখত পান ফাংরা যেমন এবার মতন কান কম লাগিল দে আর এ দিগিনালা হইয়া দিগিনালা আসি দুঃখ ঠিক সিদ্ধা এবার তেজকে স্কুলত পড়ি দু স্কুলত ঠিক মতো যে নবার গাড়ির অভাবে তেজকে সে স্কুলত পড়ি পড়ুই তেবার কাছে গাড়ি চালায় তে গাড়ি চালিয়ে স্কুলের ছাত্র গুণ ফ্রি উড়ি থান যাইছি এ ফ্রি উড়ি এবার ফেরত তে এই যে তার কান তার শতকাত স্বপ্ন তারও তো সে দোকান এখানে উপহার করবি এখানে স্বপ্ন তাই সে গাড়ি হন তাই ইউর গাড়ি হিনি এবার তাই চলে আর সেই সেই চলে চলে তার ছাত্র ছাত্রী গুণ বই বই যায় মুই তারা তুমি বাড়ানো লম তাই আনি কান তার মানছে এবার তার ফেভারত তারা শুনতো গাড়ি শুনতো ফেভারত নাই তাই এই যে এই কান মানবিক কর্ম হ্যাঁ মানবিক কর্ম রই এখানে ডাক্তার হ্যাঁ ডাক্তার কো না হ্যাঁ গম একো ডাক্তার না তাই এই নিকা অমুক ডাক্তার হওয়া যে মর মনে স্বপ্ন আগে মুই ডাক্তার হম মানুষের মানুষের সেবা কাজা করিম কিন্তু লক্ষ্য এস্তরা যদি উপজি নারলে সে জায়গার পুজি নয় সে এস্তরা যদি যে নারলে হতো ইচ্ছে তাহলে লক্ষ্য তাহলে স্বপ্ন তাহলে ইউ সে তো হাম মন করি নারে আগে তো মতন যদি অভর উপহার করি বিত্তে মনে হর মতন ঠেঙা মানুষের ডিঙা দিয়ে দিই উপহার করি বিত্তে মনে হর গরিব তুকে উপহার করি বিত্তে মনে হর মু জুড়ে মহাদা জুড়ে ঠেঙা নতান মহলে যদি টিঙা নতাই মতন যদি সম্পত্তি নতাই মূল পরের সম্পত্তি দিই মেন মূল তা অপরের সম্পত্তি দিয়ে যাই সালে নিজের স্বপ্ন দিয়ে হবে দেয় মুই একদিন এই করে মুই ইয়ার সফল সুপ্রতিষ্ঠিত হইনি ওই মুই যে কাজ সম্পত্তি মুই লাভ হম সেই সম্পত্তি লই মুই মাঝে গরিব দুঃখে আমি উপকার করিম এ নিয়ে কাজ স্বপ্ন দেখা নাই রে তাই নিজে মুই চিন্তা হতে মুই ওদিনে তারা হতে মুই তো কম একটু ডাক্তার মুই স্বপ্ন দেখে মুই স্বপ্নে দেখি নয় ঘুমছে যে নয় যাকে করে মুই স্বপ্ন দেখে এই গম একটু ডাক্তার হলে গম একটু যদি ডাক্তার হলে কই যায় এই সামনে যখন ভর্তি হয় তুই যদি ধর কর্ম যদি ধর হয়েছে একটু তুইও একটু ডাক্তার এ তুই বারণ ডাক্তার ডাক্তার যদি হলে কই এসে কর্ম কান তুই সেকে তোর তোর ইয়ে নি তুই কান প্রভাবিত তুই সে যদি কর্ম তোর গরিবের কান এই
ইয়েতে উভয় দেব তে এই সে কর ইয়ে জীবন এসে নিয়ে কান জীবন লাভ ইউর হইতে তুই যে যে পদত লাভ মজ এই পদটা না তুই যাতে যাতে আদি আদি তুম তুই যতই বাধা যতই বিক যতই বাধা যত হত্য যতই দুঃখ হয়ে যোগ যত হত্য হয়ে যোগ ইয়ে নি তত্ত বেক কিছু মোকাবিলা করি উড়ি এক সময় লুঙো না কই তাই লুঙ্গি বাড়তে জানি যে এই সে লক্ষ্য পদত যদি লুঙ্গি বাড়তে জানি যে এই হত হত্য হত দুঃখ এই ঠিক ঠিক শ্রম করা হল ভগবান বুদ্ধ লক্ষ্য আসল পুজিতে জানি যে তাই সর কানি হয়েছিল এই দেহ মাংস মর সুখে যোগ এই পৃথিবীয়ান গলি যোগ সারি মহাত ইয়া আকাশর নক্ষত্র নিবি যাদক মুই যদি মুই মই এই এনটাকানি সুখে যোগ কই রক্ত মাংস সুখে যোগ ইয়ে বুদ্ধ নয় বাদে মই নও দিম মুই তো ঠেকা সংকল্প আর কদর সংকল্প ঠিক সেই কদর সংকল্প লই তাই সাইনি হইলে হই তাই এই দিক সে দিক নানা কিছু প্রবলেম নাই ও তার নিজের টকা চিহ্ন করি না করি চিনি মনার ন দিলে তারে তে নিজের সিঁদু লাগে লাগে তাই একদিন সফলতা তে লাভ করি হচ্ছে তাই লাভ করি বুদ্ধ নিয়ে ওই ইচ্ছে তাই মানুষের আলোকিত করে আমি সে তাদের অনুসারে হইবে আমি শুনে উঠে সুযোগ পেয়ে বহু জনে উপকৃত হল এই সে উপকৃত ওয়াটতে জেনে যাই আমাদের বুদ্ধ ইয়ে করছে না নিজে জল অমরকে আলোকিত করো নিজে জল নিজে তুই জল আগলিতে তা অপররে তুই আলোকিত কর নিজের নজর দেবা তে এই অপররে কোনোদিন এই আলোকিত ঘুরি নেওয়া দেয় তাই এই যে অপরের আর ইয়ে উড়বিতে জেনে যাই এই আগলিতে নিজের চিন্তা সুপ্রতিষ্ঠিত গড়ানা কারণ নিজের লক্ষ্য উদ্দেশ্যের পূজানা করি তাই লক্ষ্য আসলে ফজি বেরতে জেনে যাই ফজি দিবতে নিজের নিত্যে কর্ম একান দুই হল দেয় তত স্বপ্ন যেমন লাগিব সিধু ফজি একান আপ্রাণ স্বপ্ন হিতে লাগে স্বপ্ন দেখা পরে দেয় মন আনন্দ লাভ করে দেখা মানে করতে মাঝে রোদ পড়ি পড়ি দিন থেকে রোদ রোদ পান মশা ভুগি হামরান তো হইতে হামানি করেন তুই একান্তে আনন্দ লাভ করে চিনি পারে সেম করিলে সামনে ফল পেয়ে বাগাই ইয়ে ফল এই যে এখান থাবার আজাই যে মানুষজন সিং করতে সে আনন্দ লাভ করুন সে আনন্দ লাভ খুশি মনে করুন এই চারাত লক্ষ্য আসতল তো এখান অদূর ভবিষ্যৎ তার যদি স্বপ্ন তাকে বাস্তব উদাহরণ করিম ইয়ে যদি তুই খাম না দিয়ে সারে তত্ত হোক কেমন আনন্দ হব তত্ত আনন্দহীন আনন্দহীন নয় নিরানন্দ নয় আনন্দ মনে তুই তুই যদি করার চয় তোর নিশ্চয়ই জীবিবি নাকি ইয়ার আনন্দ মনে উৎসাহ অগ্রহ লই আগ্রহ লই তাই যদি যদি কর্ম সম্পাদন করে দেওয়া হয় নিশ্চিত এক সময় তার লুঙ্গি হয়ে গেছি তো তাই এসে এই স্বপ্ন পরিপূরণ করি উদ্ভয় দিয়ে অরণে এই কর্ম আনুন এই কর্মর পদক এই কর্ম আনি এই কর্ম পদত্বে অন্তরায় ইনি নয় যে পারা বাধা নয় যে পারা তাই বাধা ইনি নয় যে পারা এই চিন্তা আরো কান লাগে তার বাক্য কান লাগে আমি শূন্য লাগে তাই বাক্য বাধাই শূন্য শূন্য বাধাই যেমন হে হেলে প্রজ্ঞা হবে এ হোলা বানতন যে মহ দুই যে এ হোলা বানো যে যে পান্তে আশীর্বাদ সে চঙ্গে গণের এ প্রকাশতে প্রকারে নিজে সামনে আই পরীক্ষা দিব চিতন টাকা তো নিচ্ছে চিতন যে হোলা বার্তা আরও দেয় বানতে মাঝে মাঝে টাকা এই ইয়ার হিয়ে খোঁজপাশা উদে অসুখ অসুখ হয় ইয়ে ইয়ে কারণ পড়াশোনার ঠিক মতো করে দেওয়া দেয় অন্তরায় হয় এই যে এই অন্তরায় এমন এমন অন্তরায় হয়ে দেয় বাক্যর অন্তরায় কি যত বিগ্রহ যা যদি বাক্য জন্ম নলে ইউ তা বাক্য তে হামর লাগে নোয়ারে যুদ্ধ বিগ্রহ যুদ্ধ চলে সেই মুহূর্তে যদি তাই জন্ম নয় দিয়ে হয় সে যা যদি জন্ম ইয় দিয়ে হয় সিরু যদি তাই দিয়ে হয় লেখাপড়া শিখিনি তাই জীবন প্রতিষ্ঠা আশা করে না যায় তাই বীরে বীরে বাক্য কারণ জীবন গড়ে তুলিব ইয়ে নিয়ে তাহলে ইয় তাই যদি সে জায়গা যদি জন্ম ইয় দিয়ে হয় তাই নবারিব তখন আর যদি অত্যধিক যদি তার বাক্য বাক্য আগে অব দেয় এখান সুপ্রতিষ্ঠা দেয় তাই যদি হেয়ের যদি নানা হয়তো রোগ শোক রোগ শোক ভোগে যন্ত্র ইয়া রোগ বিবিধ ভোগে ইয়ে দেখা দেয় অন্তরায় দেখা দেয় চালে তার সে অন্তরায় দেখা দিব তার কর্মক্ষেত্রে অন্তরায় দেখা দিব আর তাই যদি এই তারপন লক্ষ্য উদ্দেশ্য আগে তারপন খুব একটা মন আগ্রহ লোক তাই যদি নানা বাড়িতে এ বাধার অমূলক বাধা নানা বাড়িতে সমস্যার ইয়ে দেখা দিতে হয় তাও চিনি লিও এ অনেক সময় দেখা যায় দেয় শিক্ষা ইয়ে জীবনের লক্ষ্য আসত পুজিবের অন্তরায় দেখা দেয় এই সে অন্তরায় এই নিয়লতে এজে দেওয়ালতে এই গুণে জন্মালতে অতীত অতীত জন্মর গুপ্তিক কর্মের প্রভাব অকুশল কর্মের প্রভাব
এই অকুশল কর্মর প্রভাব বা নিত্যন এই কর্ম নিত্যন সম্পাদন সিরিতন তুর শরীর বাইতেই এই এই কর্ম যেমন তার দল ডাকব স্বপ্ন যেমন তার দল ডাকব পাশাপাশি ডাক্তম পুণ্য আনু সাং দি করে লাগব ডাক্তার মা নামক তো ওই নয় নিজুম পুণ্য লাগাই আই দে এই পুণ্য তাই পুণ্য আগে নিতে রয়েছে যদি পুণ্য না থাকে তো সাথে ডাক্তার হইতে তাই করে নেই মেডিকেল চান্স না পেলো না দেই না সালে আগে তো মনে হওয়া যায় পুণ্য আগে আয় তাই পুণ্য আগে যাকে না তাই এসে পুণ্যবান সামর লাগে হইতে জেনে যাই আরো তার তো পুণ্য ইয় আরো পুণ্য লই থাকা পড়ি বয় তাই এই যে এই এসে তো পুণ্য সবসময় এই পুণ্য পুণ্যরিয়ে বুঝে নেই তাহলে সেই পুণ্য নেই পুণ্য কর্ম নেই সবসময় ধর্ম মনা পুণ্য মনা নই এ মা পুনো যেমন পুণ্য কর্ম করিবে নিজের তুনো পুণ্য কর্ম করিব মা পুনে পুণ্য কর্ম করিবে তারা পুণ্য কর্ম করিব এই এনে পুণ্য কর্ম মানে তারা তার অতীত অতীত জীবনত গুচ্ছে কর্ম আনিয়ে এ গচ্ছে কর্ম আনি কোনোদি সুকর্ম বর্তমান যে অতীত পুণ্য কর্ম করে অতীত সুকর্ম কর্ম আনি পুণ্য কর্ম করে তারা বল দিব প্রভাবিত করিব হয় তাই অতীত জীবন পুণ্য আনে যদি প্রভাবিত করে দেওয়া হয় বর্তমান জীবনত তাই সুখ সৌভাগ্য লাভ তাই উন্নতি সমৃদ্ধির সচরণ বাধা হব গেলে বারা বর্বান্তে একবার দেশ ভাগ্য ভাগ্য বলে এবার তাই মহিলাতে বুঝবো পুণ্য লাগাতে হয়তো গৃহী জীবনত তাহলে মই মাজনো বাধ্যে খুব চেষ্টা করছো ব্যবসা করেছে নুনো ব্যবসা করেছি করে ব্যবসা করেছে কিন্তু যতই ব্যবসা করছে মাজানোই তোমার ঘটে আর মাজানো বাধ্যে যেটা যে করার তুমি মর হুত আমি হুত দিবে মধ্যে মরছে হুত যে তবে দিবে মরছে যে তবে বলে মুই করার তুমি মাজানো বাধ্যে যাবে করার তুমি তারপরে বার করে দিব মই গেল তোদম মাজানোই তোমার হতে আমি এই এই যে ইয়ার কর্ম অতীত কর্ম তাই বর্তমান জীবনত যদি গম কর্ম নগরী পুণ্য কর্ম নগরীতে অতীত জীবনত ইচ্ছে করলেও অতীত জীবনত পুণ্য কর্ম নিয়ে প্রভাবিত করে দেওয়ার নাই এসে বর্তমান জীবনত এই দৌড় করি না থাকে না বর্তমান সেই দৌড় কর্ম বউ করি বেতে যা ভগবান বুদ্ধ বুদ্ধ বাড়তে জেনে দিতে লাভ মেদে তার তো আগে দেখলো দেয় সম্মুখ সম্বুদ্ধ হবো যদি গরত্ব ঠিক করিলে আর যদি গরত তাহলে চক্রবর্তী রাজা হবো তাই গরত্ব যখন ঠিক করছি চক্রবর্তী রাজা না হবো তা সম্মুখ সমুদ্র হবো তাই সম্মুখ সমুদ্র বাড়তে চলে যাই যখন সে বুদ্ধ বাড়তে চলে যায় ভাবনা করে এদিক সেদিক ভাবনা করতে করতে ভুল ভাবনা লই যখন চালিত হই সেকে তার চক্র বুদ্ধর যে লক্ষণ সেই লক্ষণ ও ডুবি যে কই তাই ডুবি এই যে তার ভুল ভাবে পরিচালিত হই এই যে এই জীবনের মধ্যে এসে এই ভুল কর্ম সে কর্ম মানে ইয়র বৃত্তি চলে যাই বর্তমান জীবনের সে যে সুকর্ম পুণ্যকর্ম নিয়েও এ করা নাই তাই সেটা পুণ্য নেই এ পুণ্যের প্রভাব পান ইনি যেমন এ পুণ্য প্রভাব পান এই সাঙাতি করে লাগে এই সেই পুণ্য আনে এ পুণ্য আনে লাগে এনেতে এই সুখ এই জিনিসটা আমি উদিয়ে যাবে হেলি আরও ইয়ে যে সোনার তু গৌমা তিন তিন তো নাই তাই হর হয়তো বানতে হর হতে এই আমার বাপু এই সাঙাতিক করে হয়তো ধর্ম হত্যেই হয়তো অ্যাক্টিভ এনে করে নাই তার বাপু দে রেবতী হচ্ছে এই ইয়ার এই যে এই ইয়ার আমার বাপ্য এত পুণ্যতেই অ্যাক্টিভ এত পুণ্য ইয়ে পুণ্য দিয়ে এই সে পুণ্য লয় আমার সবসময় পুণ্য ইয়ে করে দেয় পুণ্যতেই উচ্চারণ সে পুণ্য তারা বোধায় এ ময়ো মা বাবা করার মই পুণ্য করে পেয়েও তাই পুণ্য করেই পেয়ে পেয়ে এবার এবার হয়তো এটা তা পোয়া ইয়ে তামলক একা সরসরি করার তেনে দেয় একা দুঃখ পেলাইও কিন্তু ইক্কু হয় দিবান একা সুখ দিচ্ছ কি সুখ দিচ্ছ হ্যাঁ বোধহয় হয়তো মই পুণ্য করছ এ পুণ্য করে দেবো এসে থাপবো থাপু বইও সাগরে পেয়ে থাপু দুবইও সাগরে পেয়ে একটু থাপু সাগরে পেয়ে থাপু দুবই সাগরে পেয়ে একটু সাগরে পেয়ে নেবে সে সাগরে দেওয়া লয় ধরো পুণ্য করে বেরতে এই গরত থাকা দেয় বললেন সরি সরি গরত থাকা দেয় থা সরি হি হজ যাবাইতে না দেয় গরত তর হি হং বেকানি বেকানি কিন্তু তার সু ফুদ বলে দে নেই থাপু দুবই তারা হি হ পাতে দেয় হি পাতে টেঙা দেয় তা ইন্দি যা উন্দি যা ইন্দু পুণ্য হলো ইন্দু পুণ্য হলো থাপু দুবই ফাটে দেয় বিদেশ করে ফেলে হত্তে তা টেঙা দেয় হ্যাঁ এই যে ইনি করে কি করে সব পুজো ইনি হতে যে হতে পুণ্য দ্বারা ওই এর বছর ইয়ে নিয়ে লাভ বই নাই তা এই যে এই সিনতে মা বাপ নতুন এই ইয়ার সেন পোষাওয়া নিজের পোষা নিজের জীবনান যদি ঠিক মতো না হলাইও এ কম পদার্থ নিজের বাড়িও অন্তত পোষাবা আমার না পোষাতে করে বেরতে জেনে যাই যে পুণ্য করা আমার লাগে মা বাবার তো নয় মা বাবার তো যদি পুণ্য থাকলে এই সেন্যের পোষাবা লাভ করবে কই সেন্য পোষাবা ফেলে নিজে সুখী হবে ভাবিব কয়ে এই যে মা বাবার পুণ্য লই পোষাবা সুখী হল তা মা পোষাবা সুখী হলে মা ওর ধান পুণ্য পোষাবা লয় মা সুখী হল এই সে এই পুণ্য আনিও এদের গড়াত
ইয়া মা বাপ নতুন যেমন এতে ঘোরা পরে এ ফোসা বা নতুন ত্যাগ করা পরে এই পুণ্যকর্ম যেমন এতে করিব আরো সে ভাষা হচ্ছে আর কানতে আচার আচরণ চরিত্র গানও ইন দোল রাখা পরে আচার আচরণ চরিত্র বহু মানুষ আচার আচরণ দান তো পুণ্যকর্ম করণ ঘুরিলেও বহু ইয়ে যায় কিন্তু আচার আচরণ চরিত্র নিয়ে এখান ব্যবহারিক পদ্ধতি ইনি নোসান গম ঘুরি নোজানিলি বহু জনক বর্জনে অনেক সময় অভিশাপ দোন চিকন জানাইও অনেক সময় এই অনেক সময় দেখা যায় খারাপ অমঙ্গল কামনা করি দো নাই তো এই সিনেতে এই আচলতে একান ব্যবহার নয় একান আজ দোল এই সিনেতে নিজম এই ইয়ার মানবিক ডাক্তার অবস্থা যে কম একটু ডাক্তার অবস্থা যে এই আজ সতেই শুরু একটু মানবিক ডাক্তার হোক যে নাকি কিনে ওরে এই মরে মরে সম্পত্তি নয় মর আচার ব্যবহারে আমি সৈতপান পাতা সৈতপান পাতা হলে সৈতপানার যদি ব্যবহার আদর্শ ইনি যদি করে তুলি ঘুরি নজানিলি ন তুলিলি সে আদর্শ যদি এই মুহূর্তে যদি চর্চা নকরিলে বহুত জেনে যে চলে সে আচার আচরণ আদর্শ নিবিলে ফুটি উঠে ন দিব হয়ে সেকেন এই সে আচার আচরণ উদ্দেশ্য নি ইয়ে গড়ি ভিত্তি যে এই কর্ম এই সে কর্ম নেই গড়ি ভিত্তি যে মানে এই সে কর্ম নেই বর্তমান হতে চর্চা করা পরে ধর্ম চর্চা করা পরে দে এই ধর্ম চর্চা কর্ম আনরাই তার কর্ম আচার আচরণ আচার আচার ব্যবহার দোল করে দিব সে দোল ইয়ে তার তার্মিক হিসাবে প্রদর্শন করিব কর্ম ইয়ে ধর্ম কর্ম আনার দোল করে কর্ম ধর্ম আনরে প্রবাদ করে এ মানে হি দুঃখে করে আইছেন এই সে এই কর্ম আনরে এ দোল করি হইতে যে ধর্ম আন জড়িত এই সে ধর্ম আন জড়িত হইনি এ জড়িত কর্ম আন দোল করে সে কর্ম আন দোল করিলে ধর্ম তার অমায়িক ব্যবহার আনি বেকানি ফুটি উদিল ফুটি উদিলে তাই সে মানছে সত্যানা সত্যবানা গম লাগা গম নলা আনা বেকানি সে কর্মর উপরে আচার উপর নির্ভর করে এই সে কর্ম আনে দোল করি হইতে এই সে চরিত্র আনে দোল করি নেই সে আচার আচরণ ফুটি উঠতে পারা সে সে ব্যবহার আনিও তাই দোল যেমন শিলবান তেন না হয়নি এই অমায়িক ভদ্র ব্যবহার না নিরঙ্কারীও না এই ময়ূ কামনা করিম বে এই নিজমে দুঃখী এই আজীবন এই বড়জনার প্রতি তুই মাতানত তুমি তেসি হোক গরিব হোক হক ধনী হোক মাজক বড়জন মর বড়জনের মই সম্মান করিম বড়জনের প্রতি শ্রদ্ধা ফটে কাটে যেতেও চাঁদ মা বাপ মাতাল ধর্মগুরু যেতেও মতো চাঁদ বড়জনের প্রতি মই সম্মান বোধতাম মই তাকে আর শিবজনের প্রতি মই দয়ালু হোক ফটে কাটে যুদ্ধ দেন গৌরবিনী উক্তি মই গৌরব করিম আসন আসন সারি দিম পথ পথতলে এই ইয়া নিবি তার জীবনের মধ্যে ইয়ে করবি আর এই যে হইতে শুরু এই নৃত্য দিয়ে শুরু হয়তো করে যেমন কি মুই মাঝা বুদ্ধে সঙ্গে এ শুরু করো চর্চা করো তুমি মা মা পুনর পড়াশোনা করি বলি মানবিকতা চর্চা করো এ সে চর্চা মধ্যে দেখি হয়তো দিবে না তোমার পুনে তোমার টেঙা দোল শিখবো তুমি হয়তো ইয়ে করি রাগে রাগে হয়তো এক তুমি করে মাঝে বুড়োরে এক শিলু মানি দিও প্রতি বছর তার এক বুড়ো মানজরে হয়তো এক হাবড় গরম হাবড় কাল লই দিও তা হুজিও হয়তো একখান একজোড়া স্যান্ডেল লই দিও একো হলা ভেঙে দিও এই ইয়া নিয়ে তুমি সে উদার হতাম মনার উদার করবিতে এই জিনিসটা নিয়ে ঘোরা পড়ে এই যে উদার মন্দ যদি তা করে উড়ি উঠে হয় সে নীতি করে উড়ি অভ্যাস যদি হয় তা মনে ছাড়া উদার হবে যারা দান করে উড়ি অভ্যাসন তারা মন উদার হয় দান করে দান করে যারা সামাজিক দান ঘুরে উড়ি উদার মন ইয়ে হয় তারা উদার হয় যারা ইয়া নিয়ে সালাম করে উড়ি অভ্যাসন তারা নিরহংকারী হন তার যারা সালাম করে উড়ি অভ্যাস হবা বন্যা উড়ে উড়ে অভিযোগ তারা নিরঙ্কারী হবা যারা সবসময় মধ্যে মাঝে লই দুই এক মেয়ে ঘুরে উড়ে অভিযোগ তারা মনে সহজ চরণ না কোমল মনে হওয়া তার এই যে মনা মনের উপরই নির্ভর করে যেমন মনারই আচার আচরণের উপরে নির্ভর করে এই সে চর্চা নিয়েও এর নিজেও এম করানো উচিত তাই এই স্যাঙ্গুলি তুই এই করে পথে পথে কাটে এ মাত্রে মাত্র নমৎকার না সিধু গেলাইও মাত্র নমৎকার তো সভাতে যারা দেওয়া দোল ব্যবহার গম ব্যবহার করিবি এ গম ব্যবহার যেন তারা কৈপাদক তার নদরাদক একান কৈপাদক নদরাদক তার দই এগোদক ইয়ে হিসাবে তাই এই দুই আমি করে পারা এই সে আদর্শ নিয়ে অপরর গম আদর্শ দেখা নাই তাই ইয়ে সাধু সাধু তাই এই দুই আমি করে মাত্র ক্লাস গেলে পদে কাঁধে দিলেই নমৎকার দিবি সালাম দিবি এ একদিন এ ঘুরে উড়ে উঠিলে সে আদর্শ ঘুরে দিলে সে আদর্শ নিয়েই তো হত্যানা মাত্র হত্যানা লাভ করবি সে মাত্র হত্যানা তার দিক দেখছে না দুই আমি সদ উপদেশ সব পরামর্শ দিয়ে সেই উপদেশ পরামর্শ লই নিজের সেই সফলতা লাভ করি ভাষা দিয়ে পথে কাঁধে আগে যেহেতু অদালত কামনা করি ইয়ান চলিতে গিয়ে তাই এই নিজের যে দোকান নেই মুই কামনা করো গাঁতেন গম একটু ডাক্তর দোল একটু ডাক্তর সে দোল ডাক্তার হবো সফলতা তো গম ডাক্তার নিয়ে তোর মন ধুয়ে এমনি হইতে নয় বপুর হবো মা বর প্রতি শ্রদ্ধা বোধ হবো শ্রদ্ধা ভক্তি বর্জন প্রতি শ্রদ্ধা ভক্তি দান চেতন উদার শিলপ্রায়ণ শিলবান কমাশীল দুয়েলু দেব অপর দুঃখ বুঝো না
এমন এমন ডাক্তার আউন দেয়, এমন 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 ডাক্তার আউন দেয়, ডাক্তার হয়ে বলে রেনিওর জন্য নসান দুই ইয়ে করো হারাব আশ্রম করেন দিই। এই সে হারাব আশ্রম করলে হারাব আশ্রম যে করিবে মনের মধ্যে খুব এখানে দুঃখ লাগে। একদিকে হত্য হত্য লো যে ইয়ে দুঃখর জন্মাল লো আরো পাই হারাব আশ্রম পাই ওই থামুন আরো বাঙে যাই ওই আরো বাং এই সেঞ্জর ইয়েতে অত্যন্ত চিনিত শিক্ষা লো লই মই জীবনের প্রতি এমন কো ডাক্তর মাঞ্চর অন্তর মুচা করি পারাম পারাম এই সেঞ্জ ডাক্তার হতে জেনে যে এ কর্ম অন্তর করবে যে দে কর্ম আনে স্বপ্ন পরিবহন করবে স্বপ্ন আনে পরিবহন করে দিলে কই সে কর্ম আনে দৌড় করি স্বপ্ন স্বপ্ন পরিবহন করিব এই স্বপ্ন পরিবহন করবে যে এই কর্ম আন্দোল করি এই কর্ম করি হতে গেলে যে এই আমি আদর্শ নিয়েও ঠিক রাখা হয়ে যায় তাই আমি চাক মুখ খাবো না করি এর করে নিয়ে তুমি থাকো তাই আরো এই নিজ মা নিজ মা সবসময় ইয়ে নতালে ইউ পুণ্য কর্ম করো দে নতালে ইউ পুণ্য পুণ্য কর্ম করো এ ঠেলে তো ঠেলেও পুণ্য করা উড়ে নতালে পুণ্য করা উড়ে করবে না এই সবসময় পুণ্য কর্ম লো তুমি থাকো তাই এই পুণ্য কর্ম দ্বারাই একদিকে ইউ জীবনের কিছু সফলতা হয়ে যায় আরো অপর দিকে মরণের পরে ইউ ইনি অনুগাম হিসেবে বুঝতে হবে জন্ম জন্মতারে সুখী ঘটায় বর্তমান জীবনত এ মন্দ হই এই কর্ম করি নেই ওই তো জীবনত জন্ম জন্ম সুখী ঘটাই এই যারা পুণ্য কর্ম করেন ইউ জীবনের সুখ নিরাপত্তা বিধান করেন মরণের পরে ইউ তারা সে কর্মটি সুখী হয়ে পারেন এই সে সুখী কর্ম সেই যে সুখী কর্মতে বর্তমান জীবনের এই সেকে একটা বাকি মুজে হয়ে যাবো বললি আমার যা যা সুকর্ম আগে ইয়ে আমার যা যা দুঃখ পেরিনি বেকারে পাপ করার দায়ী আগে যা যা দুঃখ পে সুখ পেরে আমি বেকারে সুকর্মর আমি দায়ী আগে বর্তমান জীবনত আমি জিনিস জিনিস করি ভবিষ্যৎ জীবন যে গমানে সুখ করতে দায়ী হবো খারাপ পানি দুঃখ করতে দায়ী হবো পূর্ণিমা পূর্ণিমা দম্মান হোক পশ্চিমা হচ্ছে দম্মান হোক সেতু হচ্ছে আমি ভবিষ্যৎ যে যে ধর্ম দিবে আমি দুঃখ সুখ দুঃখ পেয়ে আমি বেকারে বর্তমান জীবনত সেতু করতে যাবে আমি সামগ্রী হবো আমাকে ফল দিব দিয়ে এই জিনিসটি যে ইহো জীবনত মানে কম একটা জীবন কত করবি তে পুণ্য কর্ম তাহলে ইহো জীবন রক্ষা পায় মরণের পরে ইহো সুখী হয় বে কোনো সেঞ্জে দোল কান পুণ্যময় জীবন কত করো দোল মন ধরে থাকো এ দোল মন্দির অঙ্কারী মন মূর্তি মন দহিযুক্ত মন ধরে থাকো এ সবসময় দয়ালু ক্ষমাসীর উদারতা বা বই এই জন্য থাকো দোলে তাহলে শিলবালো বেঞ্জে বিদ্যে বুদ্ধা বন্যা করিবে আরও যে ফাঁকে ফাঁকে মুইবার বার হন প্রাণের জীবন দান করিবে দে প্রাণ জীবন তুইও দান দিবে এই সিদ্ধ দান দিয়ে যক্কা যে হয় দান দিবে তাই আর এই বছর যে শ্রমণ ঐচ্ছই আরও সত্যি বজার বজার এই ওভার হয়ে চেষ্টা করবি আর সত্যি বজার বজার এই ওভার চেষ্টা মন নামে দোল তাই পারা এদিকে এই সাধু 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 অদে দোল মন তো উৎসাহ নিয়ে নেই এ তাহলে পুণ্য তাহলে পুণ্য দ্বারাই অবদে দে এই সে কর্ম নিয়ে দোল করে তুই আগে আয় এ তুই ইয়ে নিয়ে নেই এ তো কর্ম দোল করে নেই উড়ে এ তোর আচার আচরণ দেনে দে মা তোর সুখে থাকবা বর্তমানে ইয়ো আর তুই যখন সুপতি চাবে মা একটু সুখী তুই যে প্রার্থনা করছো সেই প্রার্থনা নেই আমার প্রার্থনা আমার আজানি তুইও সুখান আনতে পারে অজিত পান্তে দাঁড়িয়ে যে সে সুখান তুইও আনতে পারবি মা আপনার সুখান যে তুইও আনতে পারে গড়ে দিবি দেবে থরায় তরবে থরায় উপরে নির্ভর করে বোধ হয় আমার সুখানি দে এই যে কর্ম নিয়ে দৌড় করে দেয় সে সুখানি আনি দিবে দেয় আই তাই তুই আগে ইচ্ছে যে এই তুই কর্ম পুণ্যকর্ম করিলা এই এই পুণ্যকর্ম লই এ পুণ্য মধ্যে দিনে তোমার বেগর মন আনি দোলুক এ দুই মেয়ে হইত পানালই বরবরুক এ সব চিন্তে লই সব চিন্তা করিবে ক্ষমতা তোমার তো জ্ঞান তোমার উৎপন্ন হোক সেই জ্ঞান দই তোমার জীবনের তুমি যেমন গম মহৎ থাম করি দম থাম করি যায় সমাজের মধ্যে কান্তা উজ্জ্বল নক্ষত্র নেই তুমি দিয়ে পারো পারা আর ইচ্ছে এই পুণ্যর প্রভাবে তোমার বেগর আবার বিবর রোগ সুখ অন্তরাভদ্র বেকারী দুরবিত হোক আয়ন দে তোমার লাভ হোক সুখ বৃদ্ধি হোক তোমার মোর যে গেতিগণ তারা যদি দুঃখপূর্ণ জায়গাত পরিধান দই তার পুণ্য লাভ করে দুঃখ মুক্ত নিয়ে সুখী হোক আর সব দেবতাগণ তুমি পুণ্য করে সাক্ষী থাকো দোক এই পুণ্য নিয়ে তারা লাভ করে নেই সুখী হইনি তোমার প্রতি পদাবতে দেবতাগণে তোমার সাহায্য করতুক সহযোগিতা করতুক রক্ষা করতুক তোমার বেগর এই পুণ্যর বলে ইহকাল সুখময় হোক পরকাল সুখময় হোক কোনো এক জনমত নির্বাণ লাভ হোক এই আশীর্বাদ করে দিলেন মতার মহাদান তুঙ্গুড়ি দিল বান্তে।